ফোপ গাঁরে মা দণ্ড পাটিয়ানি দেবী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কেসিঙ্গা চ্যাম্পিয়ন কোকসরা ব্লক ফোপ গাঁ ঠারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুবক সংঘ আনুকূল্যে মা দণ্ড পাটিয়ানি দেবী ভলিবল টুর্নামেন্ট শনিবার উদ্ঘাটিত হয়ে রবিবার উদযাপিত হয়ে ভলিবল দুই দিবসীয় খেলরে মোট আটটি দল অংশগ্রহণ করে দিবারাত্রি এই ভলিবল খেল অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দিবসে মুখ্য অতিথি গঙ্গাধর জাল, জল বিভাজিকা প্রকল্প নির্দেশক, মুখ্য বক্তা রুদ্রপ্রসাদ নিয়াল, সম্মানিত অতিথি মহেন্দ্র ধঙ্গড়া মাঝি, ফুপগা সরপঞ্চ কীর্তন সবর, বরিষ্ঠ শিক্ষক লক্ষ্মণ পটেল, বিষ্ণু নায়ক, যুধিষ্ঠির পটেল প্রমুখ মঞ্চরে উপস্থিত রয়েছে। প্রথমে দিবরাত্রি ম্যাচর মোট নটি দল অংশগ্রহণ করে রবিবার ফাইনাল নটি দল মধ্যে চিতাকর্ষক খেল দেখা মিলিবে। ফাইনাল খেল কেসিঙ্গা এবং বান্ডিগাঁ দল মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ফাইনাল রোমাঞ্চকর খেল প্রদর্শন করে কেসিঙ্গা দল চম্পিয়ন ট্রফি হাসল করবার সক্ষম হয়েছে। উদযাপিত ভলিবল ফাইনাল ধর্মগড় বিধায়ক মৌসুদি বাগ মুখ্য অতিথি রূপে যোগদে রাজ্য সরকার গ্রামাঞ্চলের লুকায়িত খেলাড়ি প্রোৎসাহিত করা এবে কলাহান্ডি ক্রিকেট প্রিমিয়র লিগ আরম্ভ করেছেন। প্রতি পঞ্চায়েত এবং ব্লকর খেলাড়ি চয়ন করে রাজ্যস্তরের খেলা সুযোগ মিলিব বলে কইছন্তি। মুখ্য বক্তা ভাবে অতিরিক্ত সচিব সিটি ও জিএসটি কণ্টাবঞ্জি সার্কেল বলাঙ্গীর মঞ্চ সভাপতি বিনোদ বিহারী নায়ক, সম্মানিত অতিথি রূপে ফুপগাঁ সরপঞ্চ কীর্তন সবর, শিক্ষাবিদ লক্ষ্মণ পটেল, বিষ্ণু নায়ক, পবিত্র মোহন নিয়াল, অনিল কুমার পণ্ডা, কস্তুরী ছত্রিয়া, ত্রিনাথ নায়ক, সত্যনারায়ণ সবর প্রমুখ উপস্থিত রয়েছে। বেড়ে দুই দিবসীয় দিবরাত্রি ভলিবল খেলক রেফরি উত্তম পণ্ডা, চন্দ্রমণি বিশ্বাল, অমিত কুমার মহান্তি পরিচালনা করে আয়োজক সম্পাদক বৈকুণ্ঠ জাল পরিচালনা করে ভলিবল খেলের ধারাবরণী বিপ্রচরণ পটেল, মৌসুমীকান্ত পটেল, ভুবনেশ্বর পটেল, ভলিবল খেল স্কোরিং দায়িত্বের হিমাংশু পটেল, দুর্যোধন জাল রয়েছে। বিজেতা এবং উপবিজেতা দলক বিধায়ক পুরস্কার রাশি সহ ট্রফি প্রদান করে। দুই দিবসীয় ভলিবল খেল দেখা কোকসরা ব্লকর বিভিন্ন অঞ্চলর হাজার হাজার সংখ্যার ক্রীড়াপ্রেমী উপস্থিত রয়ে উপভোগ করে। কোকসরার সনৎ কুমার প্রধানী রিপোর্ট, ওড়িশা টাইমস।